জয় গুরু। বন্ধুরা, যারা মৃত্য ভয়ে আসেন, যারা ঘর থেকে বাহিরে বের হইতে পারতেছেন না, দূরে কোথাও যারা যেতে পারতেছেন না, দূরে কোথাও যাওয়ার কথা শুনলে যাদের বুকটা ধক করে কেঁপে ওঠে, যাদের সারাক্ষণ মনে হয় এখনই বুঝি মারা যাব, এই বুঝি মারা যাব, অর্থাৎ যারা কিছুতেই মনের ভয় দূর করতে পারতেছেন না, যারা কিছুতেই মৃত্যু ভয় থেকে বের হয়ে আসতে পারতেছেন না, আজকে আমার সেই সকল বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আজকে এমন একটি বাস্তব ঘটনা আপনাদের মধ্যে আমি শেয়ার করব, যে ঘটনাটি যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন তাহলে আর কোনো কিছুর আপনাদের প্রয়োজন হবে না, আপনারা নিশ্চিন্তে এই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। মনোযোগ সহকারে আজকের ঘটনাটি শোনার চেষ্টা করুন। এক ধনীর দোলাল ঢাকা শহরের, অর্থাৎ পুরান ঢাকার এক অভিজাত ফ্যামিলির ছেলে, বয়স 21 কি 22 হবে, সবেমাত্র ইন্টারের গণ্ডি পেরিয়ে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে, তার ঘটনাটি আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি। একেবারে বাস্তব ঘটনা। হয়তো সেই ছেলেটি জানি আজকে ভিডিওটি করতে যাচ্ছি, সে হয়তো আজকের ভিডিওটি দেখবে না, কারণ সে সুস্থ হয়ে গেছে, সেই জন্য সে সম্ভবত আর এই ভিডিও দেখার জন্য আসবে না। কিন্তু যদি তার কোনো আত্মীয় স্বজন ফ্যামিলি এই ভিডিওটি দেখে থাকে তাহলে কিন্তু তারা নিশ্চয়ই বুঝিয়ে ফেলবে যে এটা আমাদের অমুকের ঘটনা। আজকে তাদেরও বলছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, কী কী সূত্র, কী কী জিনিস আমি তাকে অ্যাপ্লাই করেছিলাম, আজকে সব ঘটনা আমি খুলে বলবো আপনাদের কাছে। আসুন সেই রোগীর ঘটনাটা বলি। একটু আগেই বলছি, পুরান ঢাকার অভিজাত ফ্যামিলির এক ছেলে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। ওই ছেলে ঘুম থেকে উঠে সকাল 8টার দিকে, উঠে দুর্বল, তার মন বিষাদে ভরে যায়, তার মধ্যে বিভিন্ন দুশ্চিন্তা কাজ করে। সে ভাবে, যদি গাড়িতে গিয়ে আমি মারা যাই, যদি আমি ইউনিভার্সিটিতে পৌঁছাইতে না পারি, যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, বা যদি আমি ক্লাসটা মিস করি, এরকম চিন্তা তার সকাল থেকেই শুরু হয়ে যায়। অর্থাৎ ইউনিভার্সিটিতে যাওয়ার আগেই তার এই রকম নেতিবাচক চিন্তাগুলো শুরু হয়ে যায়। কোনো রকমে গোজগাস করে ফ্যামিলির চাপের কারণে কোনো রকমে সে ইউনিভার্সিটিতে যায়। ইউনিভার্সিটিতে গিয়ে সে ক্লাসে চুপচাপ বসে থাকে, তার কোনো বন্ধুবান্ধব নেই, তার বন্ধুবান্ধবরা নাকি তাকে খুব টিস করে, তাকে অপমানসুলভ কথাবার্তা বলে, সেই জন্য সে কারোর সাথে মিশতে পারে না, কথা তো বলতেই পারে না। এমনকি তাকে যখন স্যার একা ডাকেন তখন তার মুখ দিয়ে কোনো সাউন্ড বের হয় না, সে কোনো কথা বলতে পারে না, তার বুক ধড়ফড় করে কাঁপতে থাকে। আরেকটা ঘটনা শুনলে আপনারা হয়তো অনেকেই হেসে উঠবেন, ওই ছেলে বাসার বাহিরে গেলে বাসায় ফিরবে কি না এটাও সন্দেহ, কেননা ওই ছেলে তার অলিগলি কোনো কিছুই সে ঠিক মতো চেনে না। এমনকি ইতিপূর্বে নাকি অনেক ঘটনা ঘটে গেছে, সে 2-3 বার হারিয়েও গেছে এই বয়সেও, অর্থাৎ 20-21 বছর বয়সেও সে 2-3 বার হারিয়ে গেছে, সে বাসায় ফিরতে পারেনি, তাকে খুঁজে আনা হয়েছে, সে বাসার রাস্তা ভুলে গেছে। নিশ্চয়ই অনেকে অবাক হয়ে যাচ্ছেন যে এটা কেমন কথা। হ্যাঁ, এটাই সত্যি কথা, মানে এমন একটা ছেলে বাসায় সারাক্ষণ ঘরের দরজা বন্ধ করে বসে থাকে, তার কাছে দামি ল্যাপটপ আছে, মোবাইল আছে, সব কিছু আছে, সে বাসায় ঘরের দরজা বন্ধ করে বসে বসে কী করে সে নিজেই জানে, অন্য কেউ জানে না। এমনকি ওই ছেলে বাসায় ঢুকলে আর বাসায় থেকে বের হয় না বা বের হতে পারে না, ভয়াবহ এক ধরনের মানসিক রোগী, এক ধরনের ভয়ের রোগী। সমাধানের কথাগুলো পরে বলতেছি, কীভাবে তাকে সমাধান করলাম, কেন এমন হলো, মানে ওই ছেলেটা কেন এইরকম হলো, এই সমস্যাগুলোর জন্য দায়ী তার ফ্যামিলি, অর্থাৎ তার পরিবার। অত্যন্ত আদরের সন্তান, এই সন্তান তাকে ছোটোবেলা থেকেই কোথাও বের হইতে দেওয়া হইতো না, কারো সাথে মিশতে দেওয়া হইতো না। তার মা আমার কাছে যে কথাটা বলছেন সেটা হলো, তার ছেলে নাকি অন্য কারোর সাথে মিশলে, বা মহল্লার ছেলেদের সাথে মিশলে, বা অন্য কোনো পোলাপানের সাথে মিশলে তার ছেলেটা নাকি নষ্ট হয়ে যাবে, এই কথা তার মা আমাকে বলেছিল, সেই জন্য তারা তাকে বাসার বাহিরে যেতে নিষেধ করত।
অর্থাৎ বাসার বাহিরে যেতে দিত না। সবাই তাকে খুব ভালোবাসে, অর্থাৎ সে ওই ফ্যামিলির ছোট ছেলে। তার বড় ভাই আছে, বড় বোন আছে, বাবা ভালো চাকরি করতেন, সে রিটায়ার্ড হয়ে গেছে। তারা তাকে যথেষ্ট ভালোবাসত, কিন্তু সেটা প্রকাশে না। প্রকাশে তারা যেটা করতো সেটা হলো তাকে অত্যাধিক পরিমাণে শাসন করা হতো। এমনকি তার বড় ভাই তাকে এমনভাবে শাসন করতো, ওই ছেলেটা বড় ভাইয়ের কথা শুনলে ভয়ে সে হাত থেকে পানির গ্লাস ফেলে দিত। তার বড় ভাইকে দেখে সে এতটা ভয় পেত, বড় ভাইয়ের ছায়া দেখলে তার বুক ধরফর ধরফর করে কাঁপত। তাকে এমন শাসনের মধ্যে রাখা হয়েছিল। তাহলে এই অত্যাধিক শাসনের ফলে তার কি হয়েছে? এই যে সমস্যাগুলো সে ফেস করতেছে বড় হয়ে, এটা হলো অত্যাধিক শাসনের ফল। অর্থাৎ ছোট সময় থেকে তাকে বিকশিত হইতে দেওয়া হয় নাই, তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। একটা শিশু যেরকম চঞ্চলভাবে বেড়ে উঠে, তার চঞ্চলতা পুরোপুরি নষ্ট করে ফেলা হয়েছে ওই ফ্যামিলি থেকে। কিন্তু ওই ফ্যামিলি বুঝতে পারে নাই যে তাদের সন্তানটার কি ক্ষতি হয়ে যাচ্ছে। পরবর্তীতে যখন এইরকম সমস্যা হয়ে গেছে, তখন তারা হতবাক, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলতেছে, এই ছেলেকে সুস্থ করা যাইতেছে না। এমন ভয়াবহ মানসিক রোগে আক্রান্ত ছিল এই ছেলেটা। তাহলে দায়ী কারা ছিল? দায়ী ছিল ফ্যামিলি। এই যে ছেলেটা যে অলস, কোনো কাজের কথা শুনলে তার ভয় লাগে, ইউনিভার্সিটিতে গেলে তার ভয় লাগে, পড়াশোনা করতে গেলে পরে তার ভয় লাগে, মনে হয় এটা মনে হয় হবে না, এটা মনে হয় আমি পারবো না, এই অলসতার জন্য দায়ী এই ফ্যামিলি। মানে এক কথাই, তার জীবনটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। যখন এই ছেলে আমার কাছে কাউন্সিলিং শুরু করল, তখন তার প্রথম দিনের কথাগুলো আমি শুনতেছিলাম। ওই ছেলেটা হাউমাউ করে কাঁদতেছিল, সে বলতেছিল, স্যার আমাকে বাঁচান আপনি, আমাকে স্যার বাঁচান, আমি কিছু বুঝি না স্যার, আমি বাহিরে গেলে বাসায় ফিরতে পারি না, আমাকে স্যার আপনি বাঁচান। ওই ছেলের কান্না আমি সহ্য করতে পারতেছিলাম না। আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে সুস্থ করে তুলব। সেই ছেলেকে কাউন্সিলিং শুরু করলাম। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, আমি যা বলতেছি সব শুনতেছে, সব নাকি করে। এখন তো ওদের বাসায় গিয়ে তো আমি দেখি না যে সব করে কি না। ও আমাকে বলে যে, জি স্যার আমি সব করি, আপনি যা যা বলতেছেন, যা যা করতে বলতেছেন সব কিছু আমি করতেছি। বাস আমি ওর কথা বিশ্বাস করে কাউন্সিলিং করাইতেছি। তৃতীয় দিন কাউন্সিলিংয়ের সময় আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমাকে যে সকালের কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো কি তুমি ঠিকমতো করছিলা বা করতে পারছো? পরে সেদিন আমাকে বলতেছে যে, না স্যার আজকে আবার আমার মধ্যে একটু দুর্বলতা কাজ করছে, সেই জন্য আমি কাজগুলো করতে পারি নাই। তখন আমি মনে মনে ভাবলাম, এই ছেলেকে তো ডোজ আরও বাড়িয়ে দিতে হবে, এই ডোসে তো কাজ হবে না। অর্থাৎ ওরে তো আমি ভালোবাসা দিয়ে আন্তরিকতার সাথে কাউন্সেলিং করতেছি, এটাই তো কাজ হচ্ছে না। দুই দিন পরেই তো আবার ওর সমস্যাটা হয়ে যাচ্ছে, তাহলে ওকে ডোসটা আর একটু বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ কাউন্সেলিং আর একটু শক্ত করে দিতে হবে। তৃতীয় দিন ওকে যে কাউন্সেলিং করলাম, ওদিন ও আর কোনো কথা বলে নাই। আমি বুঝতে পারতেছিলাম ও কান্না করতেছিল। তৃতীয় দিন কাউন্সিলিংয়ের সময় ওকে আমি একটা মারাত্মক কথা বলেছিলাম। আমি ওকে বলেছিলাম, যদি এগুলো না করতে পারো, যদি এখান থেকে বের না হইতে পারো, আমি যে কাজগুলো দিছি সেগুলো যদি ঠিকমতো করতে না পারো, তাহলে তোমার আত্মহত্যা করা উচিত। তোমার মতো অলস অপদার্থ ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নাই, তোমার আত্মহত্যা করা উচিত। এই বলে তৃতীয় দিনের কাউন্সিলিংটা আমি শেষ করে দিলাম। কাউন্সিলিংয়ের সময়টা ছিল সন্ধ্যে 7টায়। রাত 11টার সময় ওর নাম্বার থেকে আমার কাছে কল আসলো। আমি কল রিসিভ করলাম, দেখি ওর মা কথা বলতেছে। ওর মা আমাকে বলতেছে যে, আপনি আজকে কি করছেন ওকে, মানে কি বলছেন আপনি? আমি বললাম, কেন, কাউন্সিলিংয়ে যেটুকু বলার সেটুকু আমি বলছি, কোনো সমস্যা হয়েছে? তখন বলতেছে যে, না ও আজকে কান্নাকাটি করতেছে, আপনার কাছ থেকে কাউন্সিলিং শেষ করার পরে ও বাসায় শুধু কান্নাকাটি করতেছে, ভাত খাইতেছে না, একা একা বসে আছে, কারো কথা শুনতেছে না, চুপচাপ বসে আছে এবং চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। আমি বললাম, আপনার কাছে কোনো কিছু বলেনি যে কেন সেই রকম করতেছে, কিসের জন্য? পরে বলছে যে, হ্যাঁ আপনি নাকি ওকে বলছেন যে, তুমি যদি কোনো কিছু না পারো
কোনো কিছু করতে না পারো তাহলে তোমার আত্মহত্যা করা উচিত, আপনি নাকি বলছেন। পরে আমি বললাম যে হ্যাঁ, কথাটা আমি বলছি, ওরে আজকে আমি সর্বোচ্চ অ্যাটাক করছি, কেননা ও আমাকে দ্বিতীয় দিন বলতেছিল যে স্যার, আমাকে অতিরিক্ত ভালোবাসা দিয়ে আপনি কাউন্সিলিং করাইলে আমি এখান থেকে বের হইতে পারবো না, আমার প্রতি আপনাকে আর একটু কঠোর হতে হবে, ও আমাকে নিজে বলেছিল দ্বিতীয় দিন যখন কাউন্সিলিং করাইলাম, এই কথাটাও আমাকে নিজে বলেছিল। সেই জন্য আমি তৃতীয় দিন একটু হার্ড লাইনে গেছি, অর্থাৎ একটু কঠিন ডোজ দিছি। পরে বলতেছে কি জানি আমার ছেলেটা তো কান্নাকাটি করতেছে, এখন কি করি। আমি তখন ওনাকে বললাম যে আপনি আপনার ছেলের কাছে দেন, আমি ওর সাথে একটু কথা বলি। পরে আমি ওর সাথে কথা বললাম, ওরা আমি বললাম যে কি ব্যাপার, সমস্যা কি, তুমি নাকি কান্নাকাটি করতেছো। পরে বলতেছে স্যার, আপনার আজকের কাউন্সিলিংটা আমার মনের মধ্যে খুব লাগছে স্যার, খুব লাগছে, এবং আমার মনের মধ্যে খুব জেদ তৈরি হইতেছে। আমি বললাম কি জেদ তৈরি হইতেছে। পরে বলতেছে স্যার, আপনি যা যা বলছেন আমি কালকে তো করবই, আমি কালকে বাসার বাইরে যাব, কালকে থেকে আমার জীবন আমি বদলে ফেলব। আমি বললাম ভালো কথা, পজিটিভ কথা, তাহলে কান্নাকাটি কেন করতেছ। পরে বলতেছে স্যার, কেন জানি আমার শুধু কান্না পাইতেছে, কেননা এই রকম কথা তো আমাকে এর আগে কেউ কখনো বলেনি, বা কারো কথায় আমি এরকম কষ্ট পাইনি, সেই জন্য আজকের কাউন্সিলিংয়ে আপনি যা যা বলছেন আমার মনের মধ্যে স্যার খুব লাগছে, খুব লাগছে। আমি বললাম যদি লেগে থাকে নিজেকে বদলে ফেলো, নিজেকে পরিবর্তন করো। পরে বলতেছে জি স্যার, আমি কথা দিলাম কালকে থেকেই আমি ব্যতিক্রমী হয়ে যাব, আমাকে আর ওরকমভাবে অ্যাটাক করতে হবে না, আমি বুঝে ফেলছি যে আমার সমস্যাটা কী ছিল, আমাকে কী করতে হবে সেটা স্যার আমি বুঝে ফেলছি, আপনি বাকি যে সময়গুলো আছে আমার সাথে মজার মজার গল্প করে সময়টা পার করে দিন, আপনার গল্প শুনতেও স্যার আমার ভালো লাগে, আপনি গল্প করে করে আমার টাইমটা পাস করে দিন। সেই ছেলের কাউন্সিলিং শেষ হয়ে গেছে, সেই ছেলের দিব্যি সুস্থ হয়ে গেছে, সেই ছেলের জীবন বদলে গেছে। কথা কাকে বলে, কাউন্সিলিং কাকে বলে, আপনারা হয়তো বুঝতে পারেন না যে কাউন্সিলিং কাকে বলে। যদি সঠিকভাবে কাউন্সিলিং করানো যায়, ভেতরে আগুন ধরে যাবে, আগুন ধরে যাবে, বছরের পর বছর যাইতেছে বের হইতে পারতেছেন না ডর ভয় দুশ্চিন্তা থেকে, হস্তমৈথুন থেকে, সমকামিতা থেকে, কিন্তু সঠিকভাবে যদি কাউন্সিলিং করানো যায় আপনার জীবনটাকে একদিনের মধ্যে পরিবর্তন করে দেওয়া যাবে, একদিনের মধ্যে। কাউন্সিলিং কাকে বলে তখন টের পেয়ে যাবেন, ভেতরটা কথা দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সার খার করে দেওয়া হবে, আপনি সব কিছু করতে বাধ্য হবেন, বাধ্য হয়ে যাবেন শুধুমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমে। কিন্তু মোটিভেশনাল ভিডিও তো আপনারা দেখেন, আমাদের ভিডিও তো দেখেন, বছরের পর বছর ভিডিও দেখে যাচ্ছেন, কেন সুস্থ হইতে পারতেছেন না, কেন বের হইতে পারতেছেন না, আর কাউন্সিলিংয়ের ওইটুকু কথা কেন আপনাদের মনে লাগে, কেন কাউন্সিলিং করলে একজন রোগী একদিন বা দুই দিনের মধ্যে বের হয়ে আসতে পারে। কারণ কাউন্সিলিং টাকা দিয়ে করতে হয়, আলাদা একটা চাপ সৃষ্টি হয় মনের মধ্যে, সেই চাপের কারণে রোগী এখান থেকে বের হয়ে আসতে বাধ্য হয়। আর এই যে ভিডিওগুলো দেখেন, এগুলো দেখতে তো টাকা লাগে না, ফ্রি দেখতেছেন, ফ্রি কথা শুনতেছেন, একদিন পরেই বেমালুম ভুলে যাবেন, এগুলো আর কোনো কিছু মনে থাকবে না। ফ্রি চিকিৎসায় কখনো রোগী ভালো হয় না। কালকে এক পেশেন্ট আমাকে কল করে বলতেছে, স্যার দুই বছর হইল আপনার ভিডিও আমি দেখতেছি, আমার কাছে এই বুঝি মনে হয় ভালো হয়ে গেছি, আবার তারপরে তিনি একই সমস্যা। তখন তাকে আমি বললাম যে আপনি সারা জীবনে এখান থেকে বের হইতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি কাউন্সেলিং না করেন ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে বের হইতে পারবেন না, গ্যারান্টি আপনি ভিডিও দেখতে থাকেন আপনি এখান থেকে বের হইতে পারবেন না, এত সহজ না। কাউন্সেলিং বিষয়টাই আলাদা, সেখানে কী করা হয় যারা কাউন্সিলিং করে তারা জানে মনের উপর কী করা হয়। হয়তো অনেকেই ভাববেন তাহলে কি জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ করা হয়, না কোনো কিছু না, শুধুমাত্র কথাই বলা হয়, অন্য কোনো কিছু না। সেই কথায় কী হয়, যারা কাউন্সিলিং করে তারা প্রথম দিনে টের পেয়ে যায় যে কথায় কী হয়।